গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আর আজকে ব্লগটা স্টার্ট করছি আমরা ব্লু ফ্ল্যাগ ব্রিজ থেকে, কারণ আজকে আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি। ওই জন্য আর তোমাদের সাথে সকালবেলা উঠেই কথা টথা হয়নি, একবারে রেডি টেডি হয়ে চলে এসেছি, কারণ আজকে কিছু ছোট ছোট কাজ আছে। আর বিকেলবেলা আমাদের যেই উদ্দেশ্যে আসা সেটাই আজকে আমরা করবো আর কি, ঠাকুর দর্শন আর ঠাকুরকে পুজো দেওয়া। এটা আজকে মঙ্গলবারটাই আমরা বেছেছি, কারণ আমরা নিরামিষ খাই ওই জন্য। আর যেদিন আমরা পুজো দিই সেদিন কিন্তু আমরা মানে ঠাকুরের ভোগ খাই, ওই জন্য আমরা মঙ্গলবারটাই বেছে নিয়েছি। আর আমরা ব্লু ফ্ল্যাগ বিচে এসেছি, খুবই ফাঁকা, খুব ভালো লাগছে। তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন সবচেয়ে বড় কথা, মানে যা খুশি তাই করো, এখানে যেখানে সেখানে বসো আর কি, সেটাই বলতে যা খুশি তাই বলে যেখানে সেখানে বসো। তো যাই হোক, আর আমি আর ঐশী একটা ডান্সের শুটও করলাম, যেটা আমার ওই চ্যানেলের জন্য, কারণ এত সুন্দর জায়গাটা, এই কারণে সকাল সকাল উঠে আসা। হ্যাঁ, তো আমাদের শুটিংটা এক্ষুনি কমপ্লিট হলো, হয়ে এখন ঐশী একটু বিচে খেলবে টেলবে আর আমি একটু বসবো, কারণ গরমেও হালত খারাপ হয়ে গেছে। হ্যাঁ, যদিও সকালবেলা কিন্তু রোদ উঠে গেলেই আস্তে আস্তে গরমটা বাড়তে থাকে। তো যাই হোক, খুব কম টাইমের মধ্যেই আমি আর ঐশী ডান্সটা তুলেছি, তুলে এখানে করলাম আর কি, একটু করার চেষ্টা করলাম। আমরা তো আর খুব বড় সড়ো কেউ নই, ওই আর কি, এগুলো আমাদের একটা রিফ্রেশমেন্ট, আনন্দ বলতে পারো। তো যাই হোক, চলো আজকে সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর সবার সাথে শেয়ার করো। আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও যে আমাদের ব্লগগুলো কেমন লাগছে। বার্থডে কেকের মতো হয়ে গেছে আমাদের সব। আমাদের সব শুটিং কমপ্লিট হয়ে গেল, এখন ঐশী বসে গেছে স্যান্ড ক্যাসেল বানাতে, জামা কাপড় আর চেঞ্জ করেনি, ওই জামা পরেই বসে গেছে। সব জামা কাপড় কিন্তু নিয়ে আসা হয়েছে, কিন্তু আর চেঞ্জ করার মতো ওদের ইচ্ছে নেই, মন নেই। চলো তাড়াতাড়ি খেলে নাও, তারপর আবার একটু খাওয়া দাওয়া করতে হবে। আর পৃথা ওখানে ছাউনির তলায় বসে বসে রেস্ট নিচ্ছে, খুব ক্লান্ত হয়ে পড়েছে। ওইদিকে এমনি তো জমজমাট ভালো লাগে এই সন্ধ্যেবেলাটা, কিন্তু সকালের দিকটা এত দিকটা ভিড় থাকে যে এবারে আমরা ঠিক মতো হিরক আর ওমশি স্নান টান করে পুরোটা দেখালাম। আর ওদিকে একটা মনে হয় ক্যাফে আছে, ওইখানটা আমি আর হিরোকে, হ্যাঁ ওটা এখনো যাইনি, ওটা ওই দেখি ওমশির একটু খেলে নি, তারপরে ব্রেকফাস্ট করতে যাব। ওই দিকটা দেখবো কি পাওয়া যায় না পাওয়া যায়। আর এই একদম পেছনেই হচ্ছে পান্থনিবাস। হ্যাঁ, চলো তাহলে গিয়ে দেখি কি ব্রেকফাস্টে পাওয়া যায় ওখানে ক্যাফেতে। এটা হচ্ছে ফার্স্টের স্টেশন,
বাই চান্স যদি কিছু দরকার হয় ইমার্জেন্সিতে, তো সেক্ষেত্রে ফার্স্ট এডের ব্যবস্থা এখানে রয়েছে। আর পেছনে আমি দেখলাম যে চেঞ্জিং রুম আর টয়লেটও আছে কিন্তু। তো যাই হোক, এখানটা কিন্তু বেশ সুন্দর, গাছ লাগিয়ে বেশ সুন্দর একটা গ্রিনারির থিম বিচ যেরকম পৃথা বলছিল করেছে, খুব ভালো লাগছে কিন্তু সাজানো গোছানো বেশ। ক্যাফের সামনেও বেশ গাছ লাগানো। আমাদের স্বর্গদ্বারের ওখানে তো নর্মাল যেরকম বিচ আছে, এই বিচটা কিন্তু বেশ আলাদা। মেনুতে দেখি এদের কি আছে ব্রেকফাস্টের জন্য। মোটামুটি স্ন্যাক্স হিসেবে তো বেশ ভালো কিছু ভালোই আছে, কিন্তু ব্রেকফাস্টে স্যান্ডউইচটা আছে, পকোড়াগুলো এখন নেওয়া যাবে না। যাকে দেখি চা কফিটাও আছে, যাকে একবার দেখি ওদের সঙ্গে একবার কথা বলে। মোমো রয়েছে, ভেজ আর চিকেনও রয়েছে এখানে, দেখি ওরা কি খায়। বসার জায়গাটাও বেশ ভালো, সুন্দর সাজানো গোছানো, ছাউনিও দেওয়া আছে, থিমটা বেশ সুন্দর। এখন দেখি একবার ওরা কি বলে, কি খাবে না খাবে। বেশ শান্ত পরিবেশটা, ওই সে একটু এক্সারসাইজও করে নিচ্ছে। এমনি তো খিদে পেয়ে গেছে, আরো এক্সারসাইজ করে আরো খিদে পেয়ে যাচ্ছে ওদের। ওমও কিন্তু বসে গেছে ঐশীর পরেই, একটু হাতের জোর করে নিচ্ছে। আমরা চলে এলাম ক্যাফে কুকিজে, কারণ ভেতরের ক্যাফেতে ঐশীদের পছন্দসই খাবার কিছু নেই, তাই ওরা বললো যে এখানে এসে দেখবে। তো দেখি এখানে কি পাওয়া যায়। আমরা এখন এসেছি ব্লু ফ্ল্যাগ বিচেরই একটা ক্যাফেতে, মানে ওখান থেকে একটু বেরিয়েই একটা ক্যাফে আছে, তো ওখানে এসেছি, দেখছি কি পাওয়া যায়। প্রথমে ভেবেছিলাম পারিজাতে যাব, গিয়ে হালকা ফুলকা কিছু খেয়ে নেব, কিন্তু সত্যি খুব খিদে পেয়ে গেছে। এখন বাজে 11টা, ব্রেকফাস্ট এটা ঠিক বলা যায় না, হীরক বলছে ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝামাঝি, তো এখন একটু কিছু খাবো, তাই জন্যই এখানে এসেছি। আর এইগুলো হচ্ছে, এখানে হচ্ছে সব এগলেস, তাই না? এটা পিওর ভেজ, পুরো এগলেস তো আমরা অর্ডার করেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। যে একটু কিছু খেয়ে নিয়ে আবার আমরা মানে রুমে গিয়ে চেঞ্জ করে বিচে চলে যাব, তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এগুলো সব এগলেস কেক, এখন আমরা এগুলোই খাবো। আর এর সঙ্গে অর্ডার দেওয়া হয়েছে ভেজ স্যান্ডউইচের, সেটাও কিন্তু উইদাউট অনিয়ন। তো ওটা এখন এসে পৌঁছয়নি, কিন্তু ঐশী আর বসে থাকতে পারছে না, তাই আমরা খেতে শুরু করে দিচ্ছি। পুরো মন দিয়ে খেয়ে যাচ্ছে। আর কয়টুকখানি নিচ্ছিস? ওরে বাবা, এবার মুখে কেকটা, ওই যে এক সিরিয়াস ম্যান বসে আছে আর হাঁ করে বাবা দেখে যাচ্ছে যে এবার যাতে না ঐশী ফেলে। ঐশী কিন্তু এখন হাসছে, একটু আগে আমার কাছে জোর বকা খেয়েছে, জোর কেকটার ক্রিমগুলো খেতে গিয়ে পুরো কেকটাই ও ফেলে দিয়েছে, ওই জন্য আবার ওর জন্য আরেকটা অর্ডার করা হলো। এখন মন দিয়ে খাচ্ছে ঠিকই আর হাসছে, কিন্তু আমার কাছে খুব বকা খেয়েছে। আমি বললাম তাহলে আমার কেকটা খেয়ে নে, তো বলল না না ও টেনশনে পড়ে গেছে। আমি বলেছি আর খেতে দেবো না, আজকে না খেয়ে তুই থাকবি, এত ছটপট করে ও, এই খেতে না খেতেই এখন শুরু করবে। চলো বিচে চলো, বিচে চলো, পর 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 অনুষ্ঠান, খেয়ে নাও আগে। অনেকক্ষণ ওয়েট করার পর
এই স্যান্ডউইচটি এসেছে। স্যান্ডউইচ অমর্ষি খাবে না, শুধু আমি আর হীরক। আজকে ওমৈশী কিন্তু বিচে খুব এনজয় করেছে, খুব প্রচুর পা ভেজাল, কোমর অব্দি ভিজে গেল। আমি বললাম চান কিন্তু এখানে নয়, তো যাই হোক চান আর করেনি ঐশী। আবার ওর কালকে বিচ থেকে বিচে সব খেলার জন্য কি সব জিনিস কিনেছিলে না, ওই সবগুলো কিনে সব স্যান্ড ক্যাসেল তৈরি করলো, ভলকানো তৈরি করলো, এইসব করে টোরে। আর পিতাও গেছিলো, পিতাও খুব এনজয় করছিল, ওরা কিছুতেই আসতে চাইছিলই না। তো তারপরে আমাকে আবার আমাদের যে পান্ডা সে ফোন করলো, বললো যে আমরা বগ্নি আসছি, ঠাকুরের ভোগ নিয়ে রেডি হয়ে গেছে, তো আমরা নিয়ে আসছি, তোমরা কোথায় আছো? তো আমি তখন বললো আমরা হোটেলের সামনেই আছি, সমুদ্রের এখানে। তো বললো তাহলে তোমরা চলে এসো, ওটা নিয়ে নাও, নিয়ে তোমরা ঘরে রেখে দাও। তো আমি আবার এসে ওদেরকে বললাম আসার জন্য, ওরা তখন বললো না আমরা আসবো না, আমরা আরও খেলবো এখানে। তো যাই হোক আমি চলে এলাম, এসে প্রসাদ টোসাদ মানে ভোগ আর কি নিয়ে আমি ঘরে নিয়ে চলে এলাম, আর ওরা আবার কিছুক্ষণ পর এলো। তো যাই হোক এখন আমরা চান টান করে ফ্রেশ হয়ে বসে আছি, ওমৈশী খেলছে হচ্ছে লুডো, দুজনেই লুডো খেলছে, আর পিতা গেছে চান করতে, ও চান টান করে। তো ও চান টান করে আসলে তারপর আমরা ভোগ খাবো, তোমাদেরকে দেখাচ্ছি জগন্নাথ দেবের আমরা যে ভোগটা খাই প্রতি বছরই, ও দিয়ে যায় সেই ভোগটা তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এই যে জগন্নাথ দেবের ভোগ, ও সব ফাঁকা টাকা দিয়ে একদম বেঁধে এনেছিল। তো বললো যে তোমরা ঘরে গিয়ে এটাকে খুলে রাখো, কারণ খুব গরম, তো খুলে রাখো, তারপরে তোমরা চান টান করে ফ্রেশ হয়ে এক দেড় ঘন্টা পরে খেলেও কোনো অসুবিধা নেই। ওই জন্য আমরা এসে ঘরে এটা খুলে রেখে দিয়েছি, পিতা চান টান করে আসলে তারপর আমরা খাবো। আর এটা কিন্তু নিয়ম হচ্ছে মাটিতে বসেই খাওয়া, তো সেই কারণে আমরা প্রতিবারই মাটিতে বসেই খাই, এবারেও তার ব্যতিক্রম হবে না, আমরা মাটিতে বসেই একটু পরে এগুলো খাবো। আজ আমাদের কলা পাতায় খাওয়া দাওয়া, আর ওমকে আজকে হাত দিয়ে খেতে হবে, তার জন্য ওম একটু এদিকে হীরক খাওয়া দাওয়া সব দিচ্ছে। হ্যাঁ, ওম হাত দিয়ে খাও খাও করছে। ঐশীকে বাবি গোল গোল করে দিয়েছে,